আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমার আজকের ব্লগটা হলো শনিবারের একটা ব্লগ ছিল, তো আমি তো প্রায় 3-4 দিনের মতো হয়ে গিয়েছে কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে শ্যুট করা ছিল, আজকে হলো আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। তো সকালবেলা বাচ্চাদেরকে হলো রেডি করে মাদ্রাসা দিয়ে দিয়েছি। শনিবারে সোরা বুড়ো অফ ছিল, তো উনি হলো নিয়ে গিয়েছেন। তারপরে আমি সকালের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি, এখানে রং চা বানিয়ে নিব। আর সকাল সকাল দেখা যায় রং চাটা খেলে অনেক ভালো লাগে ঠান্ডার মধ্যে, তো এখানে আমি রং চা বানিয়ে নিয়েছি, তারপর হলো রং চাটা মিলিয়ে নিব। আশা করছি ভিউয়ার্স আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেয়েদের প্রতিদিনের রুটিনে সকালের নাস্তা, বাচ্চাদের রেডি করা, খাওয়া দাওয়া, পড়াশোনা করানো, তারপর হলো রান্না বান্না করা, এটাই হলো আমাদের লাইফ স্টাইল। মন না চাইলেও কিন্তু কাজগুলো করতে হয়। তো সকালের জন্য আমি চা বানিয়ে নিয়েছি, সবাইকে দিয়ে দিব, আমিও একটু চা খেয়ে নিব। তো এখানে রং চা হয়ে গিয়েছে, তারপর হলো সেমাই বানিয়ে নিয়েছি। অনেক পর হলো সেমাইটা বানিয়ে নিয়েছি, গড় গুছিয়ে নিয়েছি, তারপর হলো সেমাই বানিয়েছি। প্রথমে যদি একটু চা দিয়ে দেই তাহলে দেখা যায় পরে আস্তে আস্তে নাস্তাটা রেডি করা যায়। আর একদম ফাঁকা মুখে নাস্তা রেডি করব অনেকটা সময় যায়, অনেক সময় নাস্তা তৈরি করতে হলে। তো আজকে তো জটপট নাস্তা, যেটা 5 মিনিটে হয়ে যাবে, তো সেটাই তৈরি করে নিয়েছি। এখানে লাচ্চা সেমাই আমি বানিয়ে নিয়েছি। তো এখন হলো লাচ্চা সেমাই খেয়ে, তারপর হলো বাচ্চারা তো মাদ্রাসায়, এর ফাঁকে হলো আমি রান্নাবান্নাও শেষ করব। আজকে কয়েক ধরনের সবজি নিয়েছি, সবজি দিয়ে সবজি রান্না করব। এখানে বাঁধাকপি নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, শিম নিয়েছি, তারপর হলো মূলা নিয়েছি। তো ওইগুলা একসাথে সব কিছু দিয়ে আমি পাঁচমিশালি যে সবজিটা রান্না করব। মাঝে মধ্যে দেখা যায় এই সবজিটা রান্না করলে অনেক মজা করে পরোটার সাথে বা ভাতের সাথেও খেলে অনেক ভালো লাগে। আর সবজিটা আমি রান্না একদম সহজ করে রান্না করি, আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, যে কেউ কিন্তু এই সবজিটা রান্না করতে পারবেন। তো এখানে আমি যে বাঁধাকপিটা আমি নিচ্ছি, বাঁধাকপিটা হলো একটু পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। তবে ওটার সাথে ফুলকপিটা ছিল না, ফুলকপি শেষ হয়ে গিয়েছে, ফুলকপি হলে আরও ভালো হতো। আর যত ধরনের সবজি আপনাদের ইচ্ছা পছন্দ মতো কিন্তু দিয়ে দিতে পারবেন। তারপর হলো শিম কেটে নিয়েছি, সব কিছু কেটে নেওয়ার পরে আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। বসিয়ে তারপর এখানে দিয়ে দিলাম মেথি, মেথি দিয়ে তারপর হলো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় সবজির মধ্যে, অনেকে সবজির মধ্যে একটু আদা রসুন দিয়ে থাকেন। আমি আজকে হলো আদা রসুন দিব না, একদম নর্মালভাবে আমি সবজিটা রান্না করব। তবে নর্মালভাবে রান্না করলে খেতে কিন্তু নর্মাল হবে না, খেতে অসম্ভব মজার হবে। আর আদা রসুন ছাড়াও কিন্তু সবজিটা রান্না করা যায়। আর এই সবজিটা যদি রান্না করেন তাহলে দেখবেন বাচ্চারাও পছন্দ করবে, বাচ্চাদের জালও হবে না, খেতেও অনেক মজা লাগবে, আর হেলদি একটা খাবার হয়ে যায়। তো এখানে আমি সবজিটা দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি, তারপর হলো সবজিটা দিয়ে দিলাম। এখানে তেজপাতা দিয়ে দিয়েছি সামান্য, তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিবেন, তাহলে দেখবেন সবজির মধ্যে জালও হবে না, আর আস্ত কাঁচামরিচ দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি কোনো বাগার দেইনি, বাগার ছাড়া কিন্তু আমি এমনিতেই বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর কিন্তু সবজিটা কমে এসেছে,
তারপর হলো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি যখন রান্না করি আমি একটু বেশি পরিমাণে রান্না করে নেই, রান্না করে নিলে দেখা যায় পরের দিন আর রান্না করতে হয় না, কারণ বাচ্চাদেরকে সময় দিতে হলে রান্না বান্না প্রতিদিন করা আমাদের পক্ষে আসলে সম্ভব হয়ে ওঠে না। আমি জানি সবাই কিন্তু এই কাজটা আমরা করি একসাথে, একদিন দুই দিনের জন্য রান্না করে রেখে দেই, কারণ প্রতিদিন যদি রান্না করি তাহলে বাচ্চাদেরকে কিভাবে সময় দিব, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটু হিমশিম খেতে হয়। তো এই জন্য রান্না করা থাকলে পরের দিন কিন্তু অনেক সুন্দরভাবে সময় দেওয়া যায় বাচ্চাদেরকে, আর যখন রান্না থাকে রান্না শেষ করে বাচ্চাদেরকে সময় দেওয়া, পড়াশোনা সব কিছু মিলিয়ে দেখা যায় অনেক বেশি ক্লান্তি এসে যায় শরীরের মধ্যে। তো এই জন্য আমি চেষ্টা করি একদিন রান্না করি আর দুই দিন চলে যায়। আর ওইদিকে হলো আমি মাংসটা রেডি করে নিচ্ছি, এখানে খাসি মাংস নিয়েছি, খাসি মাংসের মধ্যে 2 টেবিল চামচের মতো আমি দিয়েছি আদা রসুন পেস্ট, আর দিয়েছি গুঁড়া মশলা, মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি আন্দাজ মতো, তারপর হলো ধনিয়ার গুঁড়া দিয়েছি প্রায় 1 চা চামচের মতো, আর জিরার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচের মতো, সেই সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিব, এরপরে হলো আমি মাংসটা বসিয়ে দিব। তো আজকে হলো খাসির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। তো আজকে রান্না করলে আগামীকাল আর রান্না করতে হবে না, এই জন্য 3-4টার মতো রান্না করে নিব। 3টা রান্না করলে অনেক সময় দেখা যায় পরের দিন আর রান্না করতে হয় না। তো যেহেতু আমার বাসায় মেহমান আছেন এই জন্য একটু বাড়িয়ে রান্না করে নিচ্ছি। মাংসটা রান্না করলে দেখা যায় আমার খুবই ভালো হয়, অনেক সময় বাচ্চাদেরকে পরোটার সাথে বা ভাতের সাথে দিলে সুন্দর মতো কিন্তু ওরা খেয়ে নিতে পারে। আর মাঝে মাঝে দেখা যায় মাছের রান্না হলে আমার কিন্তু খাইয়ে দিতে হয় সব সময়, তবে আমার ছেলেকে সব সময় খাইয়ে দিতে হয়, ও কিন্তু নিজের হাতে খেতে চায় না, এমনিতেই ওর রুচি নাই, তো ওকে সব সময় আমি নিজের হাতে খাইয়ে দেই। এরপরে হলো আরও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলাটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, তারপর হলো মাংসটা দিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচা বাগারে যদি আপনারা মাংসটা রান্না করেন ম্যারিনেট করে তাহলে দেখবেন অনেক সহজ করে রান্না হয়ে যায় আর খুবই ভালো লাগে খেতে। আর ওই যে গরম মশলাটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, তেলের মধ্যে ভাজার কারণে সুন্দর একটা ঘ্রাণ চলে আসে আর খেতে অনেক ভালো লাগে। তারপর হলো আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এইভাবেও কিন্তু আমি মাংসটা রান্না করি, বা অনেক সময় দেখা যায় মশলা ছাড়া শুধু পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে কিন্তু মাংসটা বসিয়ে দেয়। আমার এই মাংস রান্নাটা দেখলে যারা নতুন আছেন তারাও কিন্তু মাংস রান্না করতে পারবেন খুব সহজে। তারপর হলো ওই দিকে আমার সবজিটা প্রায় হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিংড়ি মাছ ভেজে দিয়েছি, জাস্ট ওইটা অপশনাল, আপনারা যদি পছন্দ করেন না তাহলে না দিলেই চলবে, আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি যাতে ভালো লাগে। তো এমনিতেই কিন্তু ভালো লাগে, চিংড়ি ছাড়াও কিন্তু ভালো লাগে, আমি এমনিতেই দিয়ে দিয়েছি। তারপর হলো নাড়াচাড়া করে ডাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ডেকে রাখবো, সব শেষে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। একদম ঝটপট সবজি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি যেভাবে রান্না করেছি। এখানে আমি ছোটো মাছ নিয়েছি, ছোটো মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপর হলো আমি ভালো করে মেখে এই মাছগুলোকে হলো কিছুক্ষণ পরে আমি ধুয়ে নিব। তো কয়েকদিন আগে তো দেখেছিলেন আমি মাছ সব কিছু কিন্তু রেডি করে রেখে দিয়েছি, এখন আমার রান্নাতে এত সহযোগিতা হয় কি বলবো, মানে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছটা সব কিছু কেটে কুটে রেডি করে দিলে শুধু বের করে রান্না করাটা আসলে একদম ইজি হয়ে যায়, তো এখন এই কাজটাই করি। তারপরে এখানে ধনে পাতা দেওয়া হয়ে গিয়েছে, আমি চিংড়ি মাছটা নামিয়ে নিলাম, তারপর এখানে খাসির মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এখন শুধু আলু আমি সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এখানে আলুটা আমি ছিলে নিয়েছি, আমি সবসময় দেখা যায় আলুটা না ছিলে রান্না করি, আজকে হলো একটু ছিলে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তো এখানে আমি
পানিও দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর অল্প করে একটু পানি দিব। আলু রান্নাটা দেখা যায় একটু পাতলা করে রান্না করলে খেতে অনেক মজা লাগে, আর যখন জাল করার পর আলুর তরকারির মধ্যে কিন্তু পানিটা একটু শুকিয়ে আসে। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়ে ওইদিকে একটু শুট করলাম। আমার বাচ্চারা এখানে, আমার ঘরের অবস্থা একদম, 12টা বেজে দিয়েছে, তো ওরা কিন্তু চলে এসেছে। তো আমার রান্নাও কিন্তু অনেকটা লেট হয়ে যায়, অনেক সময় দেখা যায় রেডি করার পর রান্না করতে করতে প্রায় ওদের সময় হয়ে যায়। তো এখানে আমার রান্না হয়ে গিয়েছে, তারপর হলো আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে পরের দিন থেকে আমি ব্লগটা আবার একটু শুট করেছি। এখানে রাত্রেবেলা ছিল, আমি রাত্রেবেলা হলো ভাত খেয়ে নিয়েছি সবজি দিয়ে, আর বাচ্চাদের খেয়ে প্রথমে খাইয়ে দিয়েছি। দুপুরবেলা রান্না করে আর দুপুরবেলা খাওয়া হয়নি, কারো খাওয়া হয়নি, তো সবাই কিন্তু বাহিরে বের হয়ে গিয়েছিলাম, তো এই জন্য এখানে রাত্রেবেলা ভাতটা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, এখানে ভাতটা খেয়ে নিয়েছি আর খুবই মজার সবজি হয়েছে। সেই সাথে হলো দেশি লেবু ছিল, লেবু দিয়ে আমি সবজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তারপর পরের দিন আমি একটু শুট করেছিলাম, পরের দিন বিকালবেলা থেকে। এখানে আমি আম ছিলিয়ে নিয়েছি, তারপর আমার মেয়ে বলছে অরেঞ্জ খাবে, সেই সাথে হলো শসা খাবে, আঙ্গুর খাবে, সব কিছু মিলিয়ে। তো ওকে আমি একটু দিয়ে দিলাম, দেখা যাক কতটুকু খায়। আর ওইদিকে হলো সবার জন্য আমি একটু আম ছিলিয়ে নিয়েছি, আমিও খাবো, বাচ্চাদেরকে দিয়ে দিব। তারপর পরে হলো একটু চা বানিয়ে নিয়েছি। এখানে মাগরিবের পর ছিল, এখানে চা খেয়ে তারপর হলো বাচ্চাদেরকে পড়াবো। বাচ্চাদেরকে পড়িয়ে হলো আমরা রাত্রেবেলা, ফাইমার বাসা হলো দাওয়াত আছে, তো ওখানে দাওয়াত খাওয়ার জন্য চলে যাব। তো তারপর হলো বাচ্চাদের পড়া শেষ হলো প্রায় 7:30টার মতো বেজে গিয়েছে। এরপর হলো ইউসুফের আব্বু কাজ থেকে চলে এসেছেন, ওইটা রবিবার ছিল। তো এরপরে হলো আমি এখানে ফাইমার সাথে কিছু খাবার সার্ভ করছি, আর সবাইকে নিয়ে এখন ভাতটা খেয়ে নিব রাত্রেবেলা। তো ইউসুফের আব্বু হলো কাজ থেকে আসার পর দেখা যায় আমরা আর লেট করি না, খাওয়া দাওয়া শেষ করে ফেলি। তো আজকে হলো হঠাৎ করে ফাইমার বাসায় দাওয়াত ছিল, আজকে আমার ফুফু শাশুড়ির সাথে চলে এসেছি। তো ফুফু শাশুড়িরও দাওয়াত ছিল, আমি বলেছিলাম যে ওনারা খেয়ে আসলে ভালো হবে, আমরা অন্য সময় খাবো। তো বাচ্চাদেরকে পড়া শেষ করে দেখা যায় আবার রাত্রেবেলা আবার বের হব, তো ভালো লাগছিল না। তো বলছে যে না, হবে না, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো তারপর হলো সবাই আমরা চলে আসলাম, আমার ফুফু শাশুড়িও মানে আমাদেরকে ছাড়া আসছেন না। তো পরে আবার আমাদের ইউসুফ রহমার পড়া শেষ হলো, তারপরে একসাথে আমরা বের হলাম। তো এখানে ফাইমা আজকে রান্না করেছে হলো পাতলা ডাল বড় হাঁড়ি দিয়ে, তারপর হলো গরু মাংস রান্না করেছে, সেই সাথে কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছে। তো এখন হলো বাচ্চাদেরকে দিব, আমরাও খেয়ে নিব, আর একটু আমি শুট করলাম। আর এই যে আমি শুট করি, আসলে দেখা যায় কিছু কিছু ভিডিও আমাদের ফোনের মধ্যেও কিন্তু থাকে না, তো ওইগুলো কিন্তু ক্যামেরা বন্দি হয়ে যায়। তো এখানে বাংলাদেশের মতো যে ডেউয়া, জানি না আমাদের সিলেটে কিন্তু ডেউয়া বলে, ডেউয়া দিয়ে ভাতটা সার্ভ করে নিচ্ছি, কারণ ওরা হলো নতুন এসেছেন, এখনও কিন্তু সব কিছু কিনা হয়নি, কিছু কিছু জিনিস এখনও বাকি আছে। তো যাই হোক, আমরা তো নিজের মতো করে সব কিছু কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর এখানে সবাইকে একটু সার্ভ করেও দিচ্ছি। আমিও বসে পড়েছি, আর আমার বাচ্চারা ডাল দেখে ওরা বলছে যে ডাল দিয়ে খাবে, ওরা আবার পাতলা ডাল দেখলে বলে সুপের মতো পছন্দ করে। তো ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, আর এখানে হলো আমার ননদ বসে গিয়েছে। তো ওইদিকে হলো আমি একটু ডাল নিয়েছি আর একটু হালকা লবণ নিয়েছি, মাঝে মধ্যে একটু লবণ কম হলে দেখা যায় আমার লবণটা অ্যাড করতে হয়।
তো বিসমিল্লাহ বলে বাচ্চা খাওয়া শুরু করে দিয়েছি, আর ওইদিকে ইউসুফের আব্বু, তারপর রাহমা হলো চামচ দিয়ে খেয়ে নিয়েছে, আর আমার ছেলে হলো ও নিজের হাতে খেয়ে নিবে। তো ও যে নিজের হাতে খাবে, দেখা যাবে অনেক সময় নিয়ে ওর খাওয়া শেষ করবে, তো তাই করলো, অনেক সময় নিয়ে খেয়েছে। এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।